গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি একটু অসুস্থ আছি, আমার সোনামা ভালো আছে, তো ওর বাবাও ভালো আছে। আমি অসুস্থ আছি বলতে, আমার হাত পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে গরম তেল লেগে, তা সেটার জন্য একটু অসুস্থ আছি। তাও এটা এখন অনেকটা ভালো আছে, মানে জ্বালাটা কমেছে। এই বৃহস্পতিবার লেগেছিলো গরম তেলের ছিটাটা, তা বৃহস্পতিবার ভাতটা পুড়ে গিয়েছিলো, তা এখন জ্বালাটা অনেকটাই কমেছে। এখন আমি একটা মলম লাগিয়ে আছি, সিলভারেক্স বলে একটা মলম, এটা খুব ভালো মলমটা জ্বালাটা কমিয়ে দেওয়ার জন্যে। তা হাতে তো মানে ফোসকাটা জল জমেছিল, সেই ফোসকাটা মানে ফাটিয়ে দিয়েছি, জলটা বার করে দিয়েছি, এখন মলমটা লাগিয়ে যাচ্ছি। আর এখন আমার সোনা মা দেখো পড়তে বসেছে, ম্যাথ করছে। তা ওর তো ম্যাথ এক্সাম আছে সোমবার। না কিচ্ছু না, ওর ম্যাথ এক্সাম আছে সোমবার, তার জন্য ভীষণভাবে ম্যাথ করতে ব্যস্ত। আর ওর বাবা ভাড়ায় বেরোবে, তার জন্য ওর বাবা গাড়ি বার করে রেখে দিয়েছে, আর আমি এখানে রান্নায় ব্যস্ত। খাওয়া দাওয়া করে বেরোবে, ভাত খাবে, আর রুটি আমার দেওয়ার ক্ষমতা নেই। ভাতটাই খুব কষ্টে রান্না করে দিচ্ছি, ভাতটা করেছি, সাথে মাছের ডিমের বড়া করব, আর আলু মাখা আর ডাল এটাই রান্না করে দিচ্ছি। তা মাছের ডিমটা তো আমি হাত দিয়ে আর মাখাতে পারছি না, দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, মানে কাঁচা অবস্থা এখনও। তা আমি ওর জন্য চামচ দিয়ে মাছের ডিমটাকে বেসন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর নুন হলুদ এসব দিয়ে আমি মাছের ডিমটাকে চামচ দিয়ে যতটা সম্ভব মাখিয়ে নেওয়ার। তা দেখো বেশ ভালোই মাখিয়ে নিয়েছি, চামচ দিয়ে দিয়ে এটা মাখিয়ে নিয়েছি, হাত একদম লাগায়নি, হাত লাগাবার অবস্থায় নেই। তা রুটি করে দিতে পারবো না, কারণ আটা মাখতে পারবো না। আলু মাখাটাও দেখো আমি হাতা দিয়ে দিয়েই মেখে নিচ্ছি আলু মাখাটা। আর এটা আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম আলুটা, তা ভাতটা ফ্যান ঝরাবার আগে হাঁড়ি থেকে মানে কুকারের থেকে আলুটাকে তুলে নিয়ে হাতা দিয়ে আমি আলুটাকে মেখে নেব। তা ডাল ফোড়ন দেবো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, সেখান থেকেই খানিকটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আমি আলুটাকে মেখে নেব, আর ওই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজের ডাল, মুসুর ডাল, তা মুসুর ডাল, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, এর মধ্যে দিয়ে দেবো নুন, আর হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমটাকে তো আমি সুন্দর করে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে মাখিয়ে নিয়েছি বেসনটাকে। তো আমরা এখানে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে মাছের কমপ্লিট বলতে ডালটা কমপ্লিট হয়েছে, ভাতটা কমপ্লিট হয়েছে, আর এখানে মাছের ডিমটা দেখো আলু মাখাটা আধ অবস্থায় রয়ে গেছে, পরে আবার সময় পেয়ে আবার ভালো করে মাখিয়ে নেব হাতা দিয়ে। তো এখন আমি তেল গরম করে নিয়েছি, এখন চামচ দিয়ে আমি এই মাছের ডিমটাকে একটু একটু করে মানে বড়ার মতন শেপ করে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। চামচ দিয়ে তো সেরকম হাতের মতো কাজটা তো সেই চামচ দিয়ে হয় না, তা যতটা সম্ভব চেষ্টা করছি সেভাবে করা। তো আমার মেয়ে তো কালকে আছে ম্যাথ এক্সাম আছে, ভীষণ টেনশানে আছে ওর বাবা, তা আমিও টেনশানে আছি। তা কারণ এর আগের বারে না ম্যাথ এক্সামটা ভীষণ খারাপ দিয়েছিলো, মানে এত খারাপ নাম্বার এসেছিলো সে আর বলার মতন না। তো এবার খুব টেনশানে আছি, নাম্বারটা তো ওকে তুলতে হবে না, আগের নাম্বারটাও তুলতে হবে, এত খারাপ নাম্বার এসেছিলো। তো যাই হোক, সেই জন্য আজকে সারাটা দিন ওকে ম্যাথ করতে হবে। তা সারাদিন বসে রয়েছে ওর বাবা, যতটা সময় ওর বাবার এগারোটার সময় বেরোনো আছে, এগারোটা বলতে সাড়ে দশটা নাগাদ খাবে, তো এগারোটার সময় বেরিয়ে পড়বে। তার আগে ওই জন্য আমি রান্নাটা সেরে নিচ্ছি, আর ওর বাবা যতক্ষণ বাড়িতে রয়েছে ততক্ষণ মেয়েকে ভালো মতো করে ম্যাথটা দেখিয়ে দিয়ে নিচ্ছে, আর যখন বেরোবে বেরোবার সময় বেশ কিছু ম্যাথ মানে ঘরে বসে করার জন্য করতে দিয়ে যাচ্ছে, আর বলেছে হোয়াটসঅ্যাপ করে অ্যান্সারগুলো পাঠিয়ে দিতে, আর নইলে এসে তারপরে চেক করবে, এরকমই কথা হয়ে আছে মেয়ের সাথে। আর আমি দেখো আলুটাকে ভালো করে মেখে নিয়েছি, হাতা দিয়ে মেখে নিয়েছি, আর এখানে ডাল করে ফেলেছি, ডাল তো হয়ে গেছে, আর মেয়ে ম্যাথ করছে বসে বসে। ওর আর ম্যাথ করার থেকে আজকে ছুটি নেই কোনো রকমভাবে, তো ম্যাথ করতে করতে বোর হয়ে গেছে, আমাকে বলছে মা একটু টিভিটা চালিয়ে দাও, এতক্ষণ ওর বাবা চলে গেছে। তা আমি টিভিটা চালিয়ে দিচ্ছি, ও দেখো এখানে দেখে দেখছে নিক্স নিক্স, যে সব পারে এই একটা কার্টুন সিরিয়াল আছে ওইটা হচ্ছে নিক্স, এইটার খুব পছন্দের। ও নিক্স দেখতে দেখতে ম্যাথ করছে, একটু মনটা ভালো লাগছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেটা দিয়ে নিই, তারপরে ওকে বসিয়ে ওকে মানে ওর তো আজকে ঘুমোতে গেছে অনেক দেরি করে, না অনেকটা সময় ম্যাথ করে নিয়ে, আমি আগেই শুয়ে পড়ছিলাম দুপুরে, তা ও অনেকটা সময় ম্যাথ করে নিয়ে তারপরে শুতে গেছে, তারপর আমি এখন সন্ধে দিয়ে নিয়ে গিয়ে ওকে তুলে দেবো।
তো ওকে আমি দেখো এখন তুলে দিয়েছি, ম্যাথ করতে বসিয়ে দিয়েছি, ও বসে বসে ম্যাথ করছে। টিয়া দুপুরে টিভি দেখছিল, তাই রিমোটগুলো খাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার আর গোছানো হয়নি। তা ও বসে বসে ম্যাথ করুক, এবার ওর বাবা চলে এসছে দেখো। তা ওর খুব খিদে পেয়েছিল, বাবা আসার সাথে সাথে বাবার কাছে আবদার করলো একটু মুড়ি এনে দেওয়ার জন্য, মুড়ি মাখা। তো ওর বাবা মুড়ি মাখা এনে দিলেও ওর বাবার নাকি খিদে নেই আজকে, বাইরে খাবার খেতে হয়েছে তো আজকে, তো বাইরে খাবার খেয়েছে খিদে নেই, তা মুড়ি মাখা নিয়ে এসছে আমার জন্য আর মেয়ের জন্য। আর এখানে দেখো মেয়ের ঘড়িটা না কদিন মানে খারাপ হয়েছিল, তা ম্যাথে এক্সামে না ঘড়িটা না হলে খুব অসুবিধায় পড়তে হয়, টাইমটা দেখে এক্সাম দিতে পারলে ওর খুব সুবিধা হয়। তাও আবদার করলে বাবার কাছে ঘড়িটা একটু সারিয়ে দেওয়ার জন্য, উফ কি খুশি দেখো, সারিয়ে দিয়েছে ঘড়িটা পেয়ে এখন ভীষণ খুশি। এবার দেখি ঘড়ি টাইম দেখে দেখে কীভাবে টাইম মতো এক্সাম কমপ্লিট করে, সেটাই দেখার যে কীভাবে টাইম মতো সব সারতে পারে। আগের এক্সামে আসলে টাইম মতো সব সারতে পারেনি। আর এখানে রাতে রান্নার জন্য আমি মেটে গিলে বার করে নিচ্ছি ফ্রিজ থেকে, এটাকেও আমি মানে সব মস্তটা আমি বা হাত দিয়েই করবো। তা আলু পেঁয়াজটা শুকনো অবস্থায় কেটে মানে কেটে নিয়েছি, হাতে জল লাগাচ্ছি না ডান হাতে, তো এখানে আমার সব রেডি করে নিয়েছি। তো মেটে গিলেটাকে কষিয়ে টষিয়ে নিয়ে বেশ কষা কষা মতোই করে নিয়েছি, ঝোল করিনি। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি টাটা গুড নাইট, দেখা হবে কালকের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাদের দুজন